প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাস নিব। বাংলা দ্বিতীয় পত্র কারক কি, কারক কত প্রকার ও কি কি, সে সম্পর্কে জানাব। প্রথমত আমরা জানি কারক কি। ক্রিযুক নক লোক কারক, অর্থ যে ক্রিয়া সম্পন্ন করে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাই হল কারক। কারক কত প্রকার? কারক ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্পাদনকারক, অপাদনকারক, অধিকরণ কারক। তাহলে কারক কত প্রকার? ছয় প্রকার। কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হলো কর্তৃকারক। ছাত্ররা বই পড়ছে। কে বই পড়ছে? ছাত্ররা। তাহলে ছাত্ররা হলো এখানে কর্তৃকারক। ছেলেরা ক্রিকেট খেলছে কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হলো কর্মকারক। কি খেলছে? ক্রিকেট খেলছে। সে কলম দিয়ে লিখছে। দ্বারা কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হলো করণ কারক। কি দিয়ে লিখেছে? কলম দিয়ে লিখছে। ভিক্ষুককে দান করো, সম্প্রদান কারক। ছত্র ত্যাগ করে যে দান করা হয় সেটাই হলো সম্প্রদান কারক, যেটা আমরা আর ফেরত নিতে পারি না। যেমন ভিক্ষুককে যদি আমরা ভিক্ষা দিই তাহলে তার কাছ থেকে সেটা আমরা আর ফেরত চাইতে পারি না। কিন্তু আমরা যদি কাউকে কোনো জিনিস ধার দিই সেটা আবার আমরা ফেরত নিই, সেক্ষেত্রে সেই দানটাকে বলা সম্প্রদান কারক বলা যাবে না। হতে থেকে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটাই হলো অপাদান কারক। দুধ থেকে মাখন হয়। কি থেকে মাখন হয়? দুধ থেকে। কখন কোথায় প্রশ্নের যে উত্তর পাওয়া যায় সেটা হলো অধিকরণ কারক। কখন কোথায় প্রশ্ন? কোকিল কোথায়? কখন ডাকে? বসন্তকালে ডাকে। তাহলে বসন্তকালে হলো এখানে অধিকরণ কারক। অধিকরণ কারকের আবার প্রকারভেদ আছে, তিন প্রকার: কালাধিকরণ, ভাবাধিকরণ, আধারাধিকরণ। ট্রেনটি 10টায় এসেছে, সময় বুঝাতে অধিকরণ কালাধিকরণ বুঝায়। সে অঙ্কে কাঁচা, পুকুরে মাছ আছে। তাহলে কারক চেনার একটা সহজ উপায় হলো কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হলো কর্তৃকারক, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হলো কর্মকারক, কিসের দ্বারা প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটা হলো করণ কারক, কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে হলো সম্প্রদান কারক, কোথা থেকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হলো অপাদান কারক, কখন কোথায় স্থান বুঝাইতে অধিকরণ কারক বুঝানো হয়। তাহলে বন্ধুরা, আজ আমরা সবাই কারক সম্পর্কে জানতে পারলাম। সবাইকে ধন্যবাদ।